অক্ষরেখা দ্রাঘিমারেখা যদি পার্থক্য দেয় বা বৈশিষ্ট্য দেয়, এখানে আমরা এমনি করতে পারি যে অক্ষরেখা যেটা আছে এগুলো এইভাবে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এই এইভাবে কি আছে গোল রয়েছে না, আমরা যে দেখবো এরকম করে এরকম করে এই এসব পূর্ণবৃত্ত, তাহলে এটা পেলাম একটা অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এইভাবে এবং এগুলো পূর্ণবৃত্ত। তাহলে আমি অক্ষরেখার বৈশিষ্ট্য লিখতে পারি, এগুলো কি পেলাম আমরা, একটা পেলাম পয়েন্ট যে পূর্ণ বৃত্ত, আর একটা পেলাম এগুলো হচ্ছে আমরা দেখলাম পূর্ব পশ্চিমে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত। আর দ্রাঘিমা রেখা কি পাবো, দ্রাঘিমা রেখা যেটা আছে এই একটা পয়েন্ট এটা পয়েন্ট এইভাবে আসছে উত্তর থেকে দক্ষিণে এইভাবে বিস্তৃত। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এগুলো একটা হচ্ছে অর্ধবৃত্ত, মানে অর্ধেক গোল পুরো বৃত্ত নেই, আর একটা হচ্ছে কি এগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, উত্তর দক্ষিণে বিস্তৃত। কিরকম আমি বলে দিচ্ছি, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এবং অর্ধেক রয়েছে। এবার দেখো এখানে দেওয়া রয়েছে সবকটা অক্ষরেখা পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে হচ্ছে এই দুখানা বাহু রেললাইনের মতো আমরা বাড়িয়ে দেবো, যতদূর বাড়াবো কখনো একে অপরকে টাচ করবে না, এখানে টাচ করছে না একে অপরকে, ওই জন্য এটা লিখবো কি অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। তোমরা পূর্ণ বাক্য লিখতে পারো, আমি খালি উত্তরটা বলে দিচ্ছি যে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল নয়, লিখতে হবে দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। দেখো দ্রাঘিমা রেখাগুলো একে অপরের টাচ করেছে, লাস্টের বিন্দুতে গিয়ে সব মিলিত হয়েছে, কিন্তু এখানে মিলিত হয়নি। আবার ধরো এই একটা অক্ষরেখা, অক্ষরেখা একই অক্ষরেখা, এই অক্ষরেখা থেকে অন্য অক্ষরেখা যাওয়া যায় তত আমাদের এখানে তাপমাত্রাটা কমছে, কারণ এখানে 0 ডিগ্রি, এখানে তুন্দ্রা অঞ্চল রয়েছে, মেরু অঞ্চল, উত্তর মেরু, এখানে অক্ষরেখা যখন পরিবর্তন করছি তখন আমাদের জলবায়ু পরিবর্তন হবেই। তাহলে কিন্তু একই দ্যাগমার এখানে যখন পরিবর্তন এখান থেকে এখানে আসছি জলবায়ু পরিবর্তন হচ্ছে না, কেন এটা আমি নিরক্ষরেখা বরাবর আছে পুরোটাই গরম। আর একটা হতে পারে কি একই অক্ষরে অবস্থিত সব জায়গার টাইম আলাদা হতে পারে, কিন্তু একই দ্রাঘিমা রেখা অবশ্যই সব জায়গার সময় বা টাইম একই হবে, এইটা একটা সময়। তাহলে কি হয়েছে সময়টা আমি কি বললাম আবার বলে দিচ্ছি, একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন জায়গার সময় বিভিন্ন হতে পারে, কিন্তু একই দ্রাঘিমা রেখা অবস্থিত বিভিন্ন জায়গার সময় একই হয়, সময়টা এখানে একই হবে, একই দ্রাঘিমা রেখা থাকলে সময় একই হবে, আর একই অক্ষরেখা থাকলেও বিভিন্ন জায়গার সময়টা বিভিন্ন হবে। এইভাবে তোমরা চারটে পার্থক্য নিজেরা বুঝে বুঝে লিখতে পারো।